নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে জাতীয় পার্টিতে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। আপোষ রফা না হওয়ায় নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রসনপন্থীরা। জিএম কাদের ও মুজিবুল হক চুন্ন চান না রসন এরশাদ নির্বাচনে অংশ নিন, এমন অভিযোগ করছেন তার রাজনৈতিক সচিব গোলাম মসি। আর দলের মহাসচিব মুজিবুল হক চুন্ন বলেছেন, ভাঙন নিয়ে যারা বড় বড় কথা বলছে তারা দলের কেউ নন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া না হওয়া নিয়ে ভাবি রোশন এরশাদ এবং দেবর জিএম কাদেরের মধ্যে দ্বন্দ্ব প্রকট হচ্ছে দিন দিন। 289 জনের নাম চূড়ান্ত করেছে। দলের 289 আসনের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের পরস্পর বিরোধী বক্তব্য ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে মীমাংসার পথ। রংপুর 3 গোলাম মোহাম্মদ কাদের এমপি। বুধবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, সাদ এরশাদের রংপুর 3 আসনেই নির্বাচন করবেন চেয়ারম্যান জিএম কাদের। রংপুর 3-এ গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান করবেন, আর ম্যাডামের ছেলে কোথায় করবেন অন্য জায়গায় সেটা এখন বলবো না, ফর্মুলে পরে আপনারা জানতে পারবেন। কারণ দলের বাইরে যদি কেউ কিছু বলে, যিনি বলছেন বলছেন উনি এই দলের সদস্যই না, তা আমি তার কথার কী জবাব দেব। তবে রসন এরশাদ তার অনুসারীদের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলছেন তার রাজনৈতিক সচিব গোলাম মসি। যেহেতু আমাদের ইলেকশন করতে বাধা দেওয়া হয়েছে এবং আমাদের ইলেকশন করতে দেবে না, সেহেতু বেগম রসন এরশাদ ইলেকশনে আপাতত যাওয়ার কোনো পরিস্থিতি জাতীয় পার্টির থেকে সেই অবস্থা নাই। রংপুর 3 থেকে কন্টেস্ট করবে, এটা ওনার সিট এবং ওনার বাবার সিট ছিল, তো এই আসনে সে উনি কন্টেস্ট করবেন এটা উনি স্থির করেছেন এবং অন্য কিছু উনি চিন্তা করেননি। শেষ পর্যন্ত ওনারই ঠিক করেছেন যে জল ভাঙতে হবে, কিন্তু আমরা যারা আছি তা আমরা কোনোদিন দল ভাঙার কোনো চিন্তাই করিনি। পুনর্তফসিল না হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে বৃহস্পতিবার। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।